সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। রাশিয়ার সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জিতে টানা পঞ্চমবারের মতো ক্ষমতায় অধিষ্ঠিত হলেন ভ্লাদিমির পুতিন। আরও 6 বছরের জন্য তার এই পুনর্নির্বাচন রাশিয়া পশ্চিমা বিশ্বের মধ্যে চলমান উত্তেজনাকে যে আরও বাড়িয়ে দেবে তার বলার অপেক্ষা রাখে না। পুতিনের পুনর্নির্বাচিত হওয়া ইউক্রেন যুদ্ধের ফলাফল নির্ধারণে পশ্চিমাদের অপেক্ষার প্রহরও বেড়ে গেল বলে মনে করেন বিশ্লেষকরা। বিস্তারিত থাকছে মোতালেব জামালের প্রতিবেদনে। পুতিন আবারও ক্ষমতা আসার পরপরই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গত 22 মার্চ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র। গাজায় অবিলম্বে অন্তত 6 সপ্তাহের যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে এই প্রস্তাবে বলা হয়েছিল, এটা পাশ হলে গাজার বেসামরিক ফিলিস্তিনিদের সুরক্ষা ও ত্রাণ সহায়তা পাঠানো যাবে। তবে রাশিয়া ও চীনের ভেটোতে প্রস্তাবটি পাশ হয়নি। চীন ও রাশিয়া বলেছে যুক্তরাষ্ট্রে তোলা এই প্রস্তাবে যুদ্ধবিরতির বিষয়ে রয়েছে অস্পষ্টতা। এই প্রস্তাব পাশ হলে ইসরায়েল আরও ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতা পাবে। রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া নিরাপত্তা পরিষদকে বলেন এই প্রস্তাব পাশ হলে যা ইচ্ছা তাই করার অবাধ ক্ষমতা পাবে ইসরায়েল। এর ফলে পুরো গাজায় আরও ধ্বংসযজ্ঞ ও উচ্ছেদ দেখতে হবে। জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুন বলেছেন যুদ্ধবিরতির কথা বলে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব তোলা হলেও যুদ্ধবিরতির বিষয় রয়েছে ফাঁকি, তাই তার দেশ এতে ভেটো দিয়েছে। প্রস্তাবের মূল বিষয় যেটা হওয়া উচিত সেই যুদ্ধবিরতির বিষয়টি এসেছে অস্পষ্টভাবে। এমনকি স্বল্পমেয়াদে যুদ্ধবিরতি চাওয়া হয়েছে কিনা সেই প্রশ্নেরও উত্তর নেই এতে। বিকল্প যে খসড়ার প্রস্তাবটি তোলা হয়েছে বেইজিং তাতেই সমর্থন দিয়েছে বলে জানান ঝ্যাং জুন। মার্কিন প্রস্তাবটি বাতিল হয়ে যাওয়ার পরই গতকাল 25 মার্চ সোমবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশগুলোর অবিলম্বে যুদ্ধবিরতি ও হামাসের হাতে আটক জিম্মিদের নিঃশর্তভাবে মুক্তি প্রদানের আহ্বান জানিয়ে তোলা একটি প্রস্তাব পাশ হয়। এই প্রস্তাবে ভেটো প্রদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার দেশের একটি প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমাদের চলমান উত্তেজনার মধ্যেই নিরাপত্তা পরিষদে মার্কিন প্রস্তাবে ভেটো দেয় চীন ও রাশিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে পাশ হওয়া প্রস্তাব গাজায় চলমান হামলা ও গণহত্যা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সম্পর্কের অবনতির ইঙ্গিত দেয়। চীন ও রাশিয়ার জন্য এটি একটি ইতিবাচক দিক বলে মনে করেন বিশ্লেষকরা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন হুমকি দিয়ে বলেছেন রাশিয়ার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহারে প্রস্তুত রয়েছেন, আর এ কারণেই তার দেশের পরমাণু অস্ত্রকে সর্বদাই হামলা করার জন্য প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার সর্বশেষ পরিস্থিতি এটি। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে প্রেসিডেন্ট পুতিনকে উত্তেজিত করার কাজটি আগে করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি প্রয়োজনে ইউক্রেনে ন্যাটো বাহিনীর অংশ হিসেবে 2000 ফরাসি সেনা পাঠানো হবে বলে জানান। এরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পুতিন। তিনি পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে বলেন পৃথিবী পুরোদমে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া থেকে এক ধাপ দূরে অবস্থান করছে। এদিকে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস কয়েকদিন আগে দেশের পার্লামেন্টের নিম্নকক্ষে দেয়া এক ভাষণে বলেছেন জার্মানি ইউক্রেনে পুতিনের ডিকটেট করার শাস্তি মেনে নেবে না। শোলসের এ ধরনের বক্তব্যের কারণ হল সম্প্রতি পুতিন বলেছিলেন যে রাশিয়া ইউক্রেনের সাথে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে, তবে তা হবে রাশিয়ার শর্ত অনুযায়ী। রাশিয়ার বিরোধী দলীয় নেতা ও পুতিনের কঠোর সমালোচক অ্যালেক্সি নাভালনির কারাগারে অস্বাভাবিক মৃত্যুর পর ইউরোপীয় ইউনিয়ন রুশ কর্মকর্তা ও দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানের উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হয়। একই সাথে ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমা দেশগুলো।
অন্যদিকে প্রেসিডেন্ট পুতিন বলেছেন তিনি ইউক্রেনে পূর্ণ বিজয় অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ, এজন্য তিনি রাশিয়ার সামরিক সক্ষমতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে তিনি পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রুশ কোম্পানিগুলোকে সহযোগিতা দিতে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা FSB-কে নির্দেশ দিয়েছেন। পঞ্চম দফায় ক্ষমতায় আসা পুতিনকে অনেক বেশি রাজনৈতিক ও অর্থনৈতিক সক্ষমতা দিয়েছে। এখন তার মূল নীতিগুলোর বাস্তবায়ন ও লক্ষ্যগুলো অর্জন করা অনেক সহজ। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে তিনি আরও দৃঢ়। পুতিন ইউক্রেনে রাশিয়ার ভূখণ্ডগত নিয়ন্ত্রণ আরও বাড়ানোর ব্যাপারে আশাবাদী। একই সাথে তিনি আন্তঃসীমান্ত হামলা প্রতিরোধে একটি বাফার জোন গড়ে তোলার চেষ্টা করছেন। এ থেকে একটি বিষয় স্পষ্ট যে পশ্চিমারা রাশিয়ার উপর যত চাপই বাড়াক না কেন, তাতে ইউক্রেনে চলমান যুদ্ধে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা থেকে একটুও পিছপা হবেন না পুতিন। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেও রাশিয়াকে আটকানোর ও দেশটির অর্থনীতিকে কাবু করার যে চেষ্টা চলেছিল তা কাজে আসেনি। বরং চীন ও ভারতসহ কয়েকটি দেশের কাছে বিপুল পরিমাণে তেল বিক্রির অর্থে মস্কোর তহবিল আরও সমৃদ্ধ হয়েছে। এই অর্থ দিয়ে ইউক্রেন যুদ্ধে সমরাস্ত্র ও সরঞ্জামাদির সরবরাহে একটিও বেগ পেতে হবে না মস্কোকে। এর ফলে রাশিয়ার সামরিক বাহিনী পায়ের নিচে শক্ত মাটি পাবে, এতে কোনো সন্দেহ নেই। ইউক্রেনের পাল্টা আক্রমণকে এখন পর্যন্ত বেশ ভালোভাবেই সামাল দিয়েছে রুশ বাহিনী। পশ্চিমারা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ে ন্যাটো প্রশিক্ষণ ও অত্যাধুনিক অস্ত্রে ইউক্রেনকে দিলেও তা খুব একটা কাজে আসছে না। পুতিন যে মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন তাও সম্ভবত এসে গেছে। ইউক্রেনের শীত মৌসুম যত ঘনিয়ে আসছে পুতিনের ঠোঁটের কোণে স্পষ্ট হয়ে উঠছে খুশির ঝলক। তুষার জমাট বাঁধার সঙ্গে সঙ্গে ঝিমিয়ে পড়া ফ্রন্টগুলো উত্তপ্ত হয়ে উঠতে শুরু করবে, ইতিমধ্যে শুরু করেছেও। এই সময় কিয়েভের মনোবলে বেশ খানিকটা চিড় ধরবে। গতবারের শীতকালীন দৃশ্যপট বিবেচনায় এই দাবির যৌক্তিকতা খুঁজে পাওয়া যাবে। এই বাস্তবতা যেহেতু ইউক্রেনের অজানা নয়, কাজেই ভেতরে ভেতরে এক ধরনের আতঙ্ক পেয়ে বসবে ইউক্রেন সেনাদের। পুতিন ঠিক এই মহাসুযোগের অপেক্ষায় ছিলেন এতদিন। অনেক বিশ্লেষকের মতে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধে হারবে না। ইউক্রেনের যেসব অঞ্চল দখলে নিয়েছিল মস্কো তাও বেহাত হওয়ার আশঙ্কা কম। অন্যভাবে বলতে গেলে ইউক্রেনের বিজয়ী হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ইউরোপের দেশে দেশে নির্বাচনের মৌসুম চলছে। যুক্তরাষ্ট্রেও আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন। এসব নির্বাচনে ইউক্রেন যুদ্ধে দেশটিকে সহায়তা অব্যাহত রাখার পক্ষের শক্তি ক্ষমতায় আসবে নাকি এর বিরোধীরা আসবে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। রাশিয়া নিয়ে পশ্চিমাদের সামনে খুব কম পথই খোলা রয়েছে, কারণ ইউক্রেনকে সহায়তা প্রদানের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর মধ্যে অনীহা যেমন বাড়ছে তেমনি এসব দেশের জনমত ক্রমেই ইউক্রেন যুদ্ধে সহায়তা প্রদান অব্যাহত রাখার বিপক্ষে চলে যাচ্ছে। ইস্যুটি অজনপ্রিয় হয়ে উঠছে সাধারণ মানুষের মধ্যে। পশ্চিমা সহায়তার ব্যাপারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তম উমরভের কথাটি এখানে তুলে ধরা যেতে পারে। তিনি বলেছেন ইউক্রেনকে পশ্চিমারা সমরাস্ত্র দিয়ে সহায়তার যে প্রতিশ্রুতি দিয়েছে তা সরবরাহের ফাঁদে আটকে আছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিশ্রুত সমরাস্ত্রের অর্ধেকও ইউক্রেনে এসে পৌঁছায়নি, সেই তুলনায় রাশিয়া তার সামরিক শক্তি বাড়ানো অব্যাহত রেখেছে। বর্তমানে ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর অগ্রাভিযান অব্যাহত থাকায় হতাশা ব্যক্ত করেছে জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স। সামগ্রিক এই পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধ পশ্চিমাদের জন্য গলার ফাঁসে পরিণত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ পুতিনের আরও ৬ বছর ক্ষমতায় থাকা মানেই ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়া। এত দীর্ঘ সময় ইউক্রেনকে সামরিক অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখা পশ্চিমাদের জন্য মোটেও সম্ভব হবে না। ফলে পুতিন ইউক্রেনে বিজয়ী হলে পুরো ইউরোপের নিরাপত্তাই হুমকির মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা।
এই মুহূর্তে বিশ্বে বড় দুটি যুদ্ধক্ষেত্র গাজা এবং ইউক্রেন। ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার প্রভাব হারাচ্ছে। ইরানের সহায়তায় ও চীন রাশিয়ার নীরব সমর্থনে প্রতিরোধ অক্ষগুলো শক্তিশালী হয়ে উঠছে। গাজায় আটকে গেছে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল। অপরদিকে রাশিয়া যে ইউক্রেনে জয়ী হতে যাচ্ছে তা স্বীকার করছেন পশ্চিমা বিশ্লেষকরা। ফলে পুতিনের আরেক দফা বিজয় শুধু রাশিয়ার ভেতরে নয়, বাইরেও প্রভাব ফেলতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।